হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ফোন নিয়ে হাজির হলাম যে ফোনটি মার্কেটে একদমই নতুন, আর এই ফোনটির নাম ভিভো V20। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G। এছাড়াও এই ফোনটির স্টোরেজ থাকছে 8GB র্যাম, 128GB রম, আর ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি গত 9 অক্টোবর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির বিস্তারিত আলোচনা করব, আরও জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, আর এছাড়াও জানাবো ফোনটির প্রাইস, আর সবশেষে থাকবে এই ফোনটি নিয়ে আমার মতামত। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপিটেক টিউব, আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ, আপনি যদি টিপিটেক টিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ নতুন চ্যানেল হিসেবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। সো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষায় রইলাম। প্রথমেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তার আগে একটি কথা না বললেই নয়, আর সেটি হচ্ছে ভিভো কিন্তু তাদের সবগুলো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অনেক গুরুত্ব দেয়। ফোনটি আপনি পাবেন সানসেট মেলোডি, মিডনাইট জাজ ও মুনলাইট সোনাটা, এই তিনটি গর্জিয়াস কালারে। ফোনটির রিয়ার মাউন্টে থাকবে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 3টি ক্যামেরা, এবং নিচের দিকে থাকছে ভিভো লেখা লোগোটি। আর ফোনটির ফ্রন্টে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে মাঝখানে ইউ শেপে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন ও ভলিউম বাটন, আর লেফট মাউন্টে থাকছে সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনি 2টি সিম ও 1টি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। আর ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, USB, মাইক্রোফোন ও হেডফোন জ্যাক। আর ফোনটির ওজন করা হয়েছে 171 গ্রাম, আর এই হিসাবে ফোনটি কিন্তু অনেক লাইট ওয়েট। ফোনটি হাতে নিয়ে এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন দেখে যে কেউ এই ফোনের প্রেমে পড়ে যাবে। সো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখে ফোনটি অনেক আকর্ষণীয় লেগেছে। এবারে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.7%। এছাড়াও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 409 PPI ডেন্সিটি, যার কারণে ডিসপ্লের সব কিছু আপনি অনেক শার্প দেখতে পাবেন। আর এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। আর এখানে কিন্তু একটি কথা না বললেই নয়, এই ডিসপ্লেতে 120x90Hz রিফ্রেশ রেট থাকলে ব্যাপারটা আরও জমে যেত। সো সব কিছু মিলে ডিসপ্লে সেকশন মোটামুটি ভালোই লেগেছে। এবারে আসা যাক ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্সে। ফোনটি রান করবে ফ্যানটাচ 11, যার টপে থাকছে নতুন ভার্সন অ্যান্ড্রয়েড 11। আর আমি আগে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 720G, আর এছাড়াও 8 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর থাকছে। আর ফোনটির GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। এখানে সফটওয়্যার সেকশনে ভিভোর কিন্তু আরও একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 8GB র্যাম, 128GB রম। এছাড়াও ফোনটিতে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এবারে আসা যাক ফোনটির মেন পার্ট নিয়ে, ফোনটির ক্যামেরাতে। ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং থার্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা, আর এর সাথে থাকছে একটি ডুয়াল টোন ফ্ল্যাশ। আর এই ক্যামেরার রেজুলেশন থাকছে 1080 পিক্সেল, অর্থাৎ এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 44 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরার রেজুলেশন থাকছে 1080 পিক্সেল। এই ফোনটিতে সেলফি ক্যামেরা কিন্তু একটু হাই কোয়ালিটি করা হয়েছে। সো যেসব বন্ধুরা একটু সেলফি বেশি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি অনেক ভালো হবে। সো ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে ফাটাফাটি লেগেছে। এবারে আসা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4000 অ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি, আর সাথে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও ফোনটির অন্যান্য ফিচার হিসেবে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, GPS সহ আরও অনেক কিছু। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির বাংলাদেশ প্রাইস 32 থেকে 33 হাজার টাকা। বন্ধুরা, এবারে জানাবো আমার মতামত।
এই প্রাইস আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আমি বলবো ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস ঠিকই আছে, কিন্তু ফোনটির পারফরমেন্স সেকশনে একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু ভিভো সবসময় তাদের ফোনগুলোর ডিজাইনে বেশি গুরুত্ব দেয়। সো যারা এই প্রাইসে ফোন নিতে চান তারা অবশ্যই ভিভো V20 এই ফোনটির নিতে পারেন। আর তাছাড়া যদি অন্য ফোন নিতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে যে কোনো একটি ফোন চয়েস করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিভো V20 এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।